আলোচিত ইসলামী বক্তা মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে নমুনা পরীক্ষা করিয়ে তার শরীরে করোনা শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। মঙ্গলবার রাত 9টার দিকে মাওলানা সাইফুল্লাহর ভেরিফাইড ফেসবুক পেজে তার ভাই ডাক্তার নুরুল্লাহ ও ডাক্তার নিয়ামতুল্লাহ একটি পোস্ট দিয়ে এসব তথ্য জানান। ফেসবুক স্ট্যাটাসে বলা হয়, আমাদের প্রিয় ভাই মোহাম্মদ সাইফুল্লাহ কোভিডে আক্রান্ত হয়েছেন, তার কিডনি সমস্যাও বেড়েছে, আপাতত বাসায় থেকে ডাক্তার ফয়সাল করিমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। তিনি তার এবং পরিবারের জন্য দোয়া চেয়েছেন। কয়েকদিন ধরে জ্বর ঠান্ডায় ভুগছিলেন মাওলানা সাইফুল্লাহ। শাহিনুর রহমান, এবিএন 24।